আপনি আজকে তাকে কি বলেছেন আপনার কাছে কি আমরা বলেছি যে আমরা কি আমরা কি কি অর্জন করেছি আর কোন কোন অর্জন করতে চাচ্ছি যেমন আমরা আজ পর্যন্ত অলিম্পিকের কাছাকাছি যেতে পারিনি এশিয়ান গেমস আমরা পারিনি এগুলো আমরা তুলে ধরেছি কিন্তু আমরা অনুভব করতে পেরেছি বিভিন্ন এসএ গেমস করতে পেরেছি সব কিছু করেছি কতগুলি মেডেল পেয়েছি তো এখন আমাদের প্রয়োজন কি আমরা কোথায় আটকে আছি এগুলি বিষয়গুলি নিয়ে কথা হয়েছে এবং সে খুব আশাবাদী সে এই বিষয়গুলো কোনো ব্যাপার না এগুলি সলভ করা সম্ভব যদি আমরা টিম ওয়ার্ক হিসেবে যদি কাজ করি ফেডারেশন এবং মন্ত্রণালয় এবং স্পন্সর এই এটা হলো একটা টিম এই টিম ওয়ার্ক হিসেবে যদি কাজ করি তো অবশ্যই সম্ভব প্রয়োজনে ভাই কি বলেছেন প্রয়োজন তো অনেক আইটেম আর কি এসে লাইক আমাদের আমাদের স্পেশাল ট্রেনিং করার জন্য আমাদের অর্থ দরকার আমার একটা কমপ্লেক্স দরকার ইন্টারন্যাশনাল লেভেলে কমপ্লেক্স দরকার এই অবকাঠামো বৃদ্ধি করা তারপরে ক্লাব পর্যায়ে বিভিন্ন গেমস যাতে হয় স্কুল পর্যায়ে যাতে গেমস হয় এগুলি নিয়ে আলোচনা এর আগেও কিন্তু আপনার প্রিভিয়াস মন্ত্রেও বিভিন্ন যখন আসে ফেডারেশনগুলোর সাথে বসে ই হয় আলটিমেটরা আমরা কিছু দেখে নিয়ে আসবো গতবার রাসেল ভাইও কিন্তু কিন্তু ফাইনালি আসলে যে মানে একটা প্যাকেজ দিয়ে যে হ্যাঁ আমি দুই তিনটা স্পোর্টস করলাম করলাম কখনোই দেখি এবার কি মনে হচ্ছে আসলে যে পাবন ভাই তো স্পোর্টস সেন্টারে যে একটা ফেডারেশন আপনার কি মনে হচ্ছে যে আসলে যে তার একটা প্ল্যানিং দেখলে বুঝতে পারবেন যে আগের মন্ত্রীর ব্যাপারে আমি কিছু বলবো না এবারে যে প্ল্যানিংটা আপনার দেখেন সে প্রায়োরিটি বেসিসে কয়েকটা ফেডারেশনের সাথে এবং এবার আজকেও বলেছে যে আরও কিছু ফেডারেশনের সাথে আলাদা করে বসবে এবং আমাদের সাথে যে প্রাথমিক বসেছে পরবর্তীতে বললে আরও বসবে সো এই যে তার একটা প্ল্যানিং এই প্ল্যানিং মনে কোনো সময় আমি দেখি নেই আমি যে 2012 থেকে স্পোর্টসে আছি আজ পর্যন্ত কোনো মন্ত্রী বলে এই ধরনের প্ল্যানিংই বলেনি যে আমি তোমাদের সাথে আলাদা করে ইন্ডিভিজুয়ালভাবে বসবো আজকে ইন জেনারেল বসলাম আর পরবর্তীতে ইন্ডিভিজুয়াল বসবো তাহলে ইন্ডিভিজুয়াল বসলে ইন ডেপথে যাওয়া যাবে আচ্ছা কারণটা হলো দশজনের সাথে বসছে আর কি এখানে তো পাঁচ পাঁচটা ফেডারেশনের সাথে একদিনও বসার সম্ভব না ভাগ ভাগ করে বসবে এই দশটা ফেডারেশনের মধ্যে সে আবার প্রায়োরিটি করবে যে আসলে তাদের সাথে বসা উচিত নেক্সট মিটিং এই দশজনের সাথে আবার বারবার বসবে না এখান থেকে বেছে নেবে একটা জিনিস আসলে হলো মানে যুগ যুগ ধরে দেখতেছি দুই যুগ মতো করে গেল সাংবাদিকতা আপনার গভর্নমেন্ট এডুকেশন ফেডারেশন অপর্যাপ্ত কিছু কিছু দু একটা ফেডারেশন হয়তো একটু বেশি পায় আর কি সেটা আসলে যে তাদের এমপ্লয়ি বা অফিস মেনটেনেন্স সব চলে আসলে এই জায়গাটাই আসলে যে পাপন সাহেব বা চিন্তা ভাবনাটা বা আপনারা সেটা তাদের মানে নোটিস করছেন যে আমরা নোটিস করেছি বিভিন্ন সেগুলো প্রত্যেকের শেষে মনে জানতে চেয়েছে আপনার বাজেট সে তার সেগুলো নিজের থেকে জানতে চেয়েছে যে আপনারা কত খরচ করেন এবং কত খরচ করলে আপনারা ভালো করবেন এই দুটো প্রশ্ন মনে প্রত্যেকে করেছে কাজে এবং সে এটাও বলেছে আগামী বাজেট এই জুন মাসে যে বাজেট আসবে আপনাদের চাহিদা অনুযায়ী আমি বাজেটে কীভাবে অ্যাড করতে পারি সেটা আমি লক্ষ্য করবো কারণ আমাদের বাজেটটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এই জুনের জন্য এখানে কীভাবে আমাদের নিডসগুলি এই নেক্সট বাজেটে উত্থাপন করা যায় সেটা সে চেষ্টা করবে আলাদা করে না।